এবার পাহাড়ি এলাকাতে মোথা দলের সমর্থকরা বাড়ি বাড়ি ভোট প্রচার করছেন। বিজেপি ছেড়ে মোথা দলে সামিল হচ্ছেন আসারাম বাড়িতে এই ধরনের প্রভাব পড়েছে মোথা দলের সমর্থকদের। বাড়ি বাড়ি জনসংযোগ, বিধানসভা ভোট এখনও অবধি ঘোষণা হয়নি, তার আগেই মোথা দলের দ্রাপট একেবারে স্পষ্ট। কথাতে বলে পাহাড় যার ক্ষমতা তার, উত্তর পূর্বের ছোট্ট অঞ্চল 20টি আসন। এই 20টি আসনে কোন দলের রাজনৈতিক দক্ষতা বেশি, নির্বাচনের ভোটের ফলাফল না হলে পরিষ্কার চিত্রটি বোঝা যাবে না। তবে বিজেপির আইপিএফটি জোট সরকারের প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি তারা ক্ষমতা হারাচ্ছে। ত্রিপুরাতে কি মহারাজার দ্রাপট? স্পষ্ট হয়ে যাবে ছোট্ট একটি আঞ্চলিক দল হিসেবে তারা এবার 23 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কখনো দেখছি মহারাজা বলছেন 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কখনো 40টি, অর্থাৎ এখনো অবধি মহারাজা সিদ্ধান্ত হয়নি। তবে আসারাম বাড়িতে বাড়ি বাড়ি জনসংযোগ, ভোট প্রচারে বিজেপি ছেড়ে মোথা দলে সামিল হচ্ছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কি দাপট? ভোটের ফলাফলের পর স্পষ্ট হয়ে যাবে পাহাড়ের ক্ষমতা।